সাথে কয়েক দফা বন্যায় চাষিরা যখন দিশেহারা, তখনই ফরিদপুরের চাষিরা বন্যা সহনশীল ও উচ্চ ফলনশীল জাতের বায়ারক্রফট সায়েন্সের এজেড 7006 জাতের ধানের চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। এ ধান লাগানোর পর পানিতে ডুবে গেলেও এর কোনো ক্ষতি হয় না। বিঘা প্রতি এ জাতের ধানের ফলন 27 থেকে 28 মণ। ফলন বেশি হওয়ায় ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এ ধরনের ধান চাষ। এই ধানটা খুব ভালো ধান। এই ধানটা এবছর যা বৃষ্টি বাদল যাই হয়েছে, পরে নাই রোগ বৃদ্ধি থেকে মুক্ত পাওয়া গেছে, ভালো ফলন পাইছি এবং অন্যান্য ধানের থেকে এটা খুব দ্বিগুণ ফলন এবং এটা রোগ বালাইও খুব কম। বায়ারক্রফট সায়েন্সের আঞ্চলিক কর্মকর্তা জানালেন, বন্যার পানিতেও এই ধান নষ্ট হয় না, গাছে রোগ বালাই কম হয়। এটা সবচেয়ে বিশেষত্ব হলো এটা বন্যা সহিষ্ণু জাত। একটা অপ্রত্যাশিত আকারে যদি বাংলাদেশে বন্যা আসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বন্যার পানিতে তলা যাওয়ার 15 থেকে 20 দিনের পরেও এটা স্বাভাবিকভাবে ফলন হয়। এদিকে কৃষি বিভাগ বলছে, অন্য যে কোনো ধানের চেয়ে হেক্টর প্রতি 2 টনেরও বেশি উৎপাদিত হয়। অল্প জমিতে যেই ধানের জমি আছে সেই জমিতেই আমার ফলন বাড়াতে হবে, এই জন্য আমাকে হাইব্রিডে যেতে হবে, যেখানে আমাদের উচ্চ ফলনশীল জাতের ফলন দেখা যায় ম্যাক্সিমাম 7 থেকে 8 টন, সেখানে আমাদের হাইব্রিডের ফলন 10 থেকে 12 টন।